নমস্কার রাজ্যবাসীর বাবে এই মুহূর্তত এটা বিগ ব্রেকিং নিউজ। মাইক্রোফাইন্যান্সর ঋণী মহিলাক লো এবার বিশদ ঘোষণা করেছে সরকারে। শীঘ্রে 50,000 টাকা ঋণ লওয়া মহিলাক NOC প্রদান করিব অসম সরকারে। 1,00,000 টাকা ঋণ লওয়া মহিলালয় আরু না যায় ব্যাংকর জাননি। নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করিব 50,000 টাকা ঋণ লওয়া মহিলাক। বাতরিটো মন করিব, মাইক্রোফাইন্যান্সর ঋণী মহিলালয় সদনত বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। শীঘ্রে 50,000 টাকা ঋণ লওয়া মহিলাক NOC প্রদান করিব সরকারে। 1,00,000 টাকা ঋণ লওয়া মহিলালয় আরু না যায় ব্যাংকর জাননি। ব্যাংকরে সম্পন্ন হয়েছে বুঝাবুঝির চুক্তি, ইয়ার পাশর পর্যায়ত 75,000 টাকালৈকে ঋণ রেহাই দিব সরকারে। মাইক্রোফাইন্যান্সর ঋণী মহিলাক লৈ যি সময়ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নির্বাচনী প্রচার চলাই আছিল, তেও সেই সময়ত মুখ্যমন্ত্রী হওয়াই নাছিল। আর মুখ্যমন্ত্রী হয়ে সদনের মজিয়াত বা নির্বাচনী প্রচারতো মাইক্রোফাইন্যান্সর ঋণী মহিলা বা আই মাতৃসকলক লৈ বিভিন্ন ঘোষণা করেছিল। আপনার একই দুটা বেলেগ নেকি অধ্যক্ষ মহোদয়? মাইক্রোফাইন্যান্সর লোন রেহাইর ক্ষেত্রত আমি চারিটা নীতি অবলম্বন করেছিল, যাতে হাউসে জানে। প্রথম আমি সিদ্ধান্ত লৈছিল যে লোন রেহাই দিয়ার আগতে যিসকলে লোন নিয়মিতভাবে ঘুরাই দি আছে তেওঁলোকক আমি প্রেরণা দিব লাগে, কারণ নহলে এটা আনএথিক্যাল হব। যে লোন নিদিয়া সকলক ঘুরাই দিলো, লোন দিয়া সকলক একো নিদিলো। প্রথম বছরত আমি 25,000 টকালৈকে তেওঁলোকক উদগনি দিলো। দ্বিতীয় বছর আমি কি করিলো, আমি কলো যে যিসকলে মাত্র 3 মাহৰ কারণে লোন দিব পৰা নাই, আদারওয়াইজ তেওঁলোকে দি আছিল, তেওঁলোকক আমি উদগনি জনালো। 3 মাহৰ NPO আমি দিলো আৰু তেওঁলোকক আমি 15-20,000 টকা কৰি উদগনি দিলো। যোৱা বছৰ আমি 25,000 টকালৈকে লোন লোৱা আই মাতৃসকলকে NOC দিলো আৰু এই বছৰ 50,000 টকালৈকে লোন লোৱা সকলক NOC দিম। 27-25 চনত 75,000লৈকে দিম। আমি 26-লৈকে আমাৰ কমিটমেন্ট আমি পূৰা কৰি পেলাম। আৰু বেংকে কাকো নোটিচ নিদিয়ে। 1,00,000ৰ ওপৰৰ বৰুৱাৰকহে বেংকে নোটিচ দিয়ে, যি মাইক্ৰ' ফাইনেন্স নহয়, দে বিকাম MSME। যি মাইক্ৰ' ফাইনেন্স লোন আছে এই লোনবিলাক কোনো বেংকে নোটিচ নিদিয়ে, কারণ তেওঁলোকৰ লগত চৰকাৰৰ MOU হৈ গৈছে যে আমি পৰ্যায়ক্ৰমে আপোনালোকক দি থাকিম, আপোনালোকে আমাক দি থাকিব।